गुड मॉर्निंग स्टूडेंट्स, आम्रा पीसी वन क्लासे आज के एक नतून अध्याय शुरू करब, सेटा कि गोष्ठी जीवन। आम्रा गत क्लासे तुम्हार शिल्प कारबारियों शिक्षा पढ़े, आज के पढ़ब आम्रा गोष्ठी जीवन बारो नम्बर अध्याय। तुम्हरा अध्यायटा सकले बेर करबे। शिल्प कारबारियों शिक्षा पढ़ते गिये आम्रा कि देखेछिलाम, जे मानुष कीभावे तोमार भाषा शिखलो, ताई तो भाषार व्यवहार करलो, से भाषार व्यवहार करार साथे साथे कीभावे लिपि आविष्कार करलो एवं सेई लिपिके कीभावे संरक्षण करे रखा हय सेटा जानलो तारा। विभिन्न सभ्यतार जे लिपि तादेर नाम आम्रा जेनेछि। एछाड़ा लिपि शेखार पर सेई शिक्षादान जेटा लिपिर माध्यमे, अर्थात लिखित लिपिर माध्यमे जे मानुष के शिक्षादान करा, सेई परिस्थिति माने सेई अवस्था सम्पर्के आम्रा जेनेछि। जे शिक्षादान करार फले मानुषेर जीवन कीभावे आरो उन्नत हलो, तारपरे तोमार मानुष जे शुधु चाषबासेई मध्य दिए जीविका सीमाबद्ध राखलो ता किन्तु नय, मानुष विभिन्न रकमेर काज करे तादेर जीविका निर्वाह करतो। अर्थात जे समस्त कारिगरी काज करे मानुष जीविका निर्वाह करतो, सेई समस्त सम्पर्के आम्रा जेनेछि, तई तो। तो आज के पढ़ब हलो कि गोष्ठी जीवन, गोष्ठी बा समाज, ठीक है, अर्थात मानुषेर समाज जीवन बा गोष्ठी जीवन। ये गोष्ठी जीवन कि करे आसलो सेटा आगे आम्रा जानबो, अर्थात समाज बा गोष्ठी कीभावे गड़े उठलो सेटा आगे आम्रा जानबो। आदिम मानुष आगे कि करतो, बने जंगले एका एका बसबास करतो, आम्रा सेटा जेनेछि। तारपरे जखन से देखलो जे एका एका बास करा सम्भव होच्छे ना, तखन से कि करलो, जोट बाँधलो बा दल बेधे थाकते शुरू करलो। आस्ते आस्ते मानुषेर जीवने आरो उन्नत होते थाकलो, मानुष पशु शिकार करा छेड़े चाषबास काजे मन दिलो, ताई तो, अर्थात चाषेर काजे मन दिलो। পরবর্তীতে দেখা গেছে কি মানুষ চাষবাস তো করছেই, সাথে সাথে সে কি করছে আরও অন্যান্য কারিগরি কাজও তারা করছে, অর্থাৎ চাষবাস এবং অন্যান্য কারিগরি কাজের মধ্যে দিয়ে তারা কি করছে জীবিকা নির্বাহ করছে বা জীবন নির্ধারণ করছে, তাই তো। অর্থাৎ মানুষের জীবন আরও উন্নত হয়েছে। সে সময় কি ছিল, কোনো এই যে চাষবাস এবং কারিগরি কাজের মধ্যে দিয়ে যখন অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করে বসবাস করছে, তখন কি গড়ে উঠছে, একটা গ্রাম গড়ে উঠছে, তাই তো। সেই গ্রামে কি হচ্ছে, সমাজ গড়ে উঠছে, অর্থাৎ সেখানে কি হচ্ছে, সমাজের উৎপত্তি হচ্ছে, বোঝা গেল। তাহলে এই যে আদিম মানুষ কি হচ্ছে, সভ্য মানুষে পরিণত হচ্ছে এবং একটি সমাজ গঠন করছে, কি করে, বিভিন্ন কাজের মাধ্যমে একসঙ্গে থাকতে থাকতে, অনেক মানুষ একসঙ্গে থাকতে থাকতে একটা কি করছে, সমাজ গড়ে তুলছে, একটা গ্রাম গড়ে তুলছে বা গোষ্ঠী গড়ে তুলছে। এইরকমই অনেক জায়গায় আলাদা 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 গোষ্ঠী বা সমাজ সেই সময় গড়ে উঠেছিল। তো এই যে আলাদা আলাদা যে সমাজ বা গোষ্ঠী যেটা গড়ে উঠেছিল, সেক্ষেত্রে একটা সমস্যা ছিল। সমস্যাটা কি, সমস্যাটা হলো যে গোষ্ঠী একটা গোষ্ঠীর সঙ্গে অপর একটা গোষ্ঠীর মানুষের দেখা হলে সে কি করে নিজের পরিচয় দেবে। ধরো এখন যেমন আমাদের একটা পরিচয় আছে, যে আমাদের নাম আছে, পদবী আছে, আমরা কোন অঞ্চলে বাস করি বা কোন রাজ্যে বা দেশে বাস করি, সেটা আমরা অন্য কোথাও গেলে মানুষকে বলতে পারবো, সে তাহলে বুঝতে পারবে যে না, সে এই অঞ্চলের মানুষ, এর নাম এই, এর পদবী ওই, সে কী করবে, একটা ধারণা করতে পারবে আমাদের সম্পর্কে, তাই তো। কিন্তু আদিম মানুষের সেটা তখন ছিল না, তখন একটা গোষ্ঠীর মানুষের সঙ্গে আর অপর একটি গোষ্ঠীর মানুষের দেখা হলে তারা তখন সেই পদ পরিচয় একে অপরকে দিতে পারতো না। এছাড়া প্রত্যেকটা গোষ্ঠীরই একটা আলাদা নিয়মকানুন থাকা দরকার, তাই তো, নাহলে তো যে যার মতন কাজ করবে থাকবে, সেটা তো হতে পারে না। প্রত্যেকটি সমাজেরই বা গোষ্ঠীর একটা নিয়মকানুন থাকা দরকার, যে না তাকে এই নিয়মের মধ্যে চলতে হবে, তাই তো। এই যেমন আমরা এখন গ্রামে বাস করি, আমরা যদি এখন শহরের কোনো নিয়ম এনে আমরা যদি এখন এখানে
অ্যাপ্লাই করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে না। আমাদের গ্রামের একটা আলাদা নিয়ম আছে, আবার গ্রামের কোনো নিয়ম যদি আমরা সমাজে গিয়ে অ্যাপ্লাই করি সেটাও সেখানে চলবে না। তো ঠিক সেরকমই যে প্রত্যেকটা গোষ্ঠীরই একটা আলাদা নিয়মকানুন থাকা দরকার। তো এই নাম মানে নিজেদের পরিচয় এবং এই নিয়মকানুন নিয়ে তখন কি করলো, সেই গোষ্ঠীর লোকজন চিন্তাভাবনা করা শুরু করলো। এই যে যে গোষ্ঠী বা সমাজ গড়ে ওঠে কীভাবে, কয়েকটি পরিবার নিয়ে, তাই তো? সেই পরিবারে তোমার সেই সময় প্রধান ছিল কে? একজন মহিলা। কেন প্রধান ছিল বলতো? কেন প্রধান ছিল? প্রধান ছিল এই কারণে যে সেই পরিবারে মহিলারাই বেশিরভাগ সময় তোমার কি থাকতো, ঘরে থাকতো, আর পুরুষেরা কি করতো, বাইরের কাজগুলো করতো, তাই তো? তো ঠিক সেই কারণে ঘরের সমস্ত দায় দায়িত্ব যখন মহিলাদের হাতে থাকতো, তো তাদের কথা মতোই পুরুষদেরকে বা অন্যান্য সদস্যদের চলতে হতো। সেই জন্য সেই পরিবারের প্রধান ছিল কে? মহিলা। সেই কারণে তখন যে গোষ্ঠী বা সমাজ গড়ে উঠেছিল বা গ্রাম গড়ে উঠেছিল, তো তখন সেই সময় ঠিক করা হয় যে কোনো শক্তিশালী, সাহসী এবং কর্মঠ, অর্থাৎ যে কর্মঠ হবে, বয়স্ক হবে এবং শক্তিশালী হবে, এরকম সাহসী কোনো মহিলাকে গোষ্ঠীর প্রধান করা হবে। অর্থাৎ সেই গোষ্ঠী বা সমাজের প্রধান হবে কে? একজন মহিলা। সেই মহিলার সমস্ত নির্দেশেই কি করবে, সমস্ত গোষ্ঠী পরিচালিত হবে। তাহলে মহিলারা যখন কোনো গোষ্ঠীর প্রধান হয়, তাহলে সেই সমাজ বা গোষ্ঠীকে কি বলে? মাতৃতান্ত্রিক সমাজ। মা মানে মহিলার মাকে হয়, মহিলারা মা হয়, তো সেই মায়ের নামে অর্থাৎ মায়ের দ্বারা পরিচালিত যে সমাজ সেটাই হলো কি? মাতৃতান্ত্রিক সমাজ। অর্থাৎ মা সেই সমাজটাকে কি করছে, পরিচালনা করছে। বা কোনো বয়স্ক মহিলা যে মায়ের সমান, সে কি করছে, সমাজটাকে পরিচালনা করছে। সেই জন্য সেই সমাজটাকে বলা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। তাহলে বোঝা গেল যে সমাজের দুটো ভাগ, একটা হলো মাতৃতান্ত্রিক সমাজ, একটা হলো পুরুষতান্ত্রিক সমাজ বা পিতৃতান্ত্রিক সমাজ। আমরা সমাজ গঠনটা কিভাবে হলো সেটা জেনেছি, মাতৃতান্ত্রিক সমাজ কিভাবে গঠিত হলো সেটা আমরা জানলাম, এই মাতৃতান্ত্রিক সমাজ থেকে কিভাবে তোমার পিতৃতান্ত্রিক সমাজ গড়ে উঠলো সেটা এবার আমরা জানব। দেখো, এইভাবে প্রত্যেকটা গোষ্ঠীরই কি হলো, তোমার গোষ্ঠী বা সমাজে মাতৃতান্ত্রিক সমাজ রূপে গড়ে উঠল। তো দেখো, গোষ্ঠীতে কি করলো, আস্তে আস্তে লোক সংখ্যা বাড়তে লাগলো। লোক সংখ্যা বাড়লে কি হলো, নানা কারণে তোমার একটা গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সংঘাত বা লড়াই লেগে থাকতো। তো এই যে যে লড়াই বা সংঘাত, এটাকে তোমার থামানোর জন্য বা এই লড়াইটাকে বা যুদ্ধটাকে পরিচালনা করার জন্য কার দরকার, একজন শক্তিশালী দলনেতার প্রয়োজন, তাই তো? তো সেই দলনেতা কে হবে, একজন সাহসী এবং শক্তিশালী কোনো পুরুষ। সেই কি করত, এই সমস্ত লড়াই, সংঘর্ষ, সংঘাত সমস্ত কিছু সে কি করত, তোমার সমস্ত কিছু দেখভাল করত, সমস্ত কিছু সে কি করত, থামাতো, এই লড়াইয়ে নেতৃত্ব দিত সে। আবার অনেক সময় সংঘর্ষ কি, সে করতো সংঘর্ষ থেকে মানে বাঁচতে সাহায্য করত, ঠিক আছে? তো যখন এই যে যে গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই হলে কি হতো, দুর্বল গোষ্ঠী পরাজিত হতো এবং সবল বা যে গোষ্ঠীর শক্তি বেশি সে কি করত, লড়াইতে জয়ী হতো। তো কি করত, এক যে জয়ী গোষ্ঠী সে কি করত, দুর্বল গোষ্ঠীর সমস্ত সম্পদ লুট করে নিয়ে আসতো। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতি সামলানোর মতন ক্ষমতা তখন ওই মহিলা যে ছিল, যে গোষ্ঠীর প্রধান, তার পক্ষে আর সম্ভব ছিল না। তখন সবাই মিলে ঠিক করলো কি, যে একজন সাহসী, শক্তিশালী, কর্মঠ কোনো পুরুষকে
তোমার সমাজে প্রদান করা হবে। বোঝা গেল? তার সমস্ত নির্দেশেই সমস্ত গোষ্ঠী বা সমাজ পরিচালিত হবে। তাহলে কি গড়ে উঠল? পিতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ যে সমাজ কোনো পুরুষের দ্বারা পরিচালিত হয়। বোঝা গেল? আচ্ছা, এই যে পিতৃতান্ত্রিক সমাজে যে প্রধান হলো, যে পুরুষ, তার নির্দেশেই কি হতো? সমগ্র সমাজ পরিচালিত হতো, সেই সমস্ত নিয়মকানুন তৈরি করত এবং সেই নেতার মানে নেতৃত্বে কি হতো? সমস্ত কাজকর্ম হতো, তার নির্দেশ সবাইকে মান্য করতে হতো। দলনেতা যদি নির্দেশ অমান্য করা হয়, যে অমান্য করতো তাকে কি করতো? শাস্তি দিত, তাই তো? এইভাবে আস্তে আস্তে কি হলো? শাসন পদ্ধতি গড়ে উঠল। তাহলে এই যে পরবর্তীতে যে যে বিভিন্ন রাজারা বা সম্রাটরা যে রাজ্য শাসন বা দেশ শাসনের যে পদ্ধতি, এই যে এখন আমাদের যে দেশ শাসন পদ্ধতি, এটা কোথা থেকে উঠে এসছে? এই গোষ্ঠী জীবন থেকে এবং এই মাতৃতান্ত্রিক এবং পিতৃতান্ত্রিক সমাজের যে শাসন ব্যবস্থা সে সময় গড়ে উঠেছিল, তার থেকে তোমার আস্তে আস্তে তোমার এই এখনকার যে দেশ শাসন সেটা এসেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? যে মানুষ কি করে সমাজ বা গোষ্ঠী গঠন করলো, কিভাবে মাতৃতান্ত্রিক সমাজ গড়ে উঠলো এবং মাতৃতান্ত্রিক সমাজ কিভাবে তোমার পিতৃতান্ত্রিক সমাজে পরিণত হলো, অর্থাৎ পুরুষ শাসিত সমাজে পরিণত হলো, সেটা আমরা জানলাম, তাই তো? অর্থাৎ পুরুষ শাসিত সমাজে কি করে পরিণত হলো? যে যখন গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াইয়ে তোমার প্রচণ্ড অবস্থার অবনতি হতো, অর্থাৎ সেই লড়াইটা কি করতো? তোমার হাতের বাইরে চলে যেত, অর্থাৎ যেটা মহিলা প্রধানের দ্বারা আর তোমার মানে ইয়ে করা সম্ভব হচ্ছিল না, মহিলা প্রধানের দ্বারা আর সেটাকে তোমার সামলানো সম্ভব হচ্ছিল না, তখন কি হতো? কোনো শক্তিশালী বা সাহসী পুরুষ তখন সেটাকে নেতৃত্ব দিয়ে সেই লড়াই বা সংঘাতটাকে সে কী করতো? সামনে থেকে নেতৃত্ব দিত। তখন সবাই মিলে, সমাজের বা গোষ্ঠীর সবাই মিলে ঠিক করলো কি, যে আর নয়, মহিলাদের দ্বারা এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তো একজন শক্তিশালী কর্মঠ বা বয়স্ক বা সাহসী কোনো পুরুষকে কি করা হবে? সমাজ বা গোষ্ঠীর প্রধান করা হবে, তার নির্দেশেই সমস্ত সমাজ পরিচালিত হবে, তাই তো? তো এটাই হলো কি, পিতৃতান্ত্রিক সমাজ। ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়বে, কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।